খুব শীঘ্রই এই জুন মাসেই পোকো থেকে দেখতে পাবেন মিড বাজেট সেগমেন্টে একটি নতুন স্মার্টফোন পোকো X3 GT। অসাধারণ স্পেসিফিকেশন পাবেন, সঙ্গে অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। আজকের এই ভিডিওতে আমরা পোকো X3 GT নিয়ে আলোচনা করব। জানবেন মধ্যে কী স্পেসিফিকেশন আছে, কী ফিচার্স আছে, কত দামে লঞ্চ হবে ভারত এবং বাংলাদেশে এবং কবে লঞ্চ হতে পারে। তো চলুন আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করি। পোকো X3 GT 5G-র ব্যাক সাইডে আপনারা পেয়ে যাবেন পলিকার্বনেটের বিল্ড, যেখানে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। সঙ্গে পিছনের দিকে এখানে থাকবে 3টি ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ। ওভারঅল বিল্ড কোয়ালিটি ঠিকঠাক আছে, আমরা এটাই বলবো। আমরা যদি ডিসপ্লে ডিপার্টমেন্টে আসি, এখানে আপনারা দারুণ একটি ডিসপ্লে পেতে চলেছেন। এখানে পাচ্ছেন 6.6 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল। সঙ্গে এখানে থাকছে 120Hz রিফ্রেশ রেট, HDR10 সাপোর্ট এবং কর্নিং গোরিলা গ্লাসের ভিক্টাস, এবং এটি আসছে একটি 5.6-এর সঙ্গে। ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি আমাকে দারুণ লেগেছে, বেজেল নেই বললেই চলে, এবং নিচের দিকে ছোট চিহ্ন আপনারা লক্ষ্য করতে পারবেন। সঙ্গে এখানে IP53 রেটিং থাকায় ফোনটি আপনার স্প্ল্যাশ প্রুফ এবং ডাস্ট প্রুফ হয়ে উঠবে। সঙ্গে আউট অফ দ্য বক্স এটি আসবে Android 11-এ, যেটি কাস্টমাইজ করা থাকবে MIUI 12.5-এর সঙ্গে, এবং এখানে পোকো লঞ্চারও আপনারা লক্ষ্য করতে পারবেন এবং অনেক বেশি স্মুথলি হবে এবং অ্যাড ফ্রি এখানে থাকবে। MIUI-এর মতো কোনো অ্যাড কিন্তু এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন না। ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। সঙ্গে এখানে UFS 3.1 স্টোরেজ এবং LPDDR4X র্যাম পাবেন, যেটা আমাকে দুর্দান্ত লেগেছে। সঙ্গে এখানে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাবেন, স্টেরিও স্পিকার থাকবে, তারপরে সাউন্ড কোয়ালিটি দারুণ হবে, এবং এখানে IR ব্লাস্টার থাকবে, যা দিয়ে আপনার টিভিকে বা DTHকে কন্ট্রোল করতে পারবেন। পিছনের দিকে থাকছে এখানে 3টি ক্যামেরা, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, এবং ফ্রন্টে এখানে সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের 5.6-এর মধ্যে দিয়ে। ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটো দিয়ে আপনারা 4K-তে আপ টু 60 FPS সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। স্লোমো ভিডিও ফিচার্স পেয়ে যাবেন, টাইম ল্যাপসের ফিচার্স পেয়ে যাবেন, পোর্ট্রেট মোডের ফিচার্স পেয়ে যাবেন, যেটা আমাকে দারুণ লেগেছে। তো অসাধারণ অসাধারণ ফটো এখানে নিতে পারবেন এবং ম্যাক্রো শুটের ফিচার্সও থাকছে, যেটা আমাকে আরও বেশি সুন্দর লেগেছে। সঙ্গে এখানে আপনারা আরও অনেক অনেক ফিচার্স পাবেন, যেটার মজা আপনারা নেবেন যখন ফোনটি ব্যবহার করবেন এবং বুঝতে পারবেন। এবং আমরা যদি এবার পারফরমেন্স ডিপার্টমেন্টে আসি, এর মধ্যে আপনারা পেয়ে যাবেন যে চিপসেট এটা হচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1100। এটা একটি 5G অক্টাকর প্রসেসার, 6 nanometer আর্কিটেকচারে তৈরি। ওভারঅল পারফরমেন্স মাখন পাবেন, হিটিং ইস্যু নেই, সঙ্গে অনেক বেশি ব্যাটারি এফিসিয়েন্ট হবে। তো ভালো ভালো গেম প্লে আপনারা করতে পারবেন, 90 FPS সঙ্গে গেম খেলতে পারবেন উইথাউট এনি ল্যাগ, যেটা আমাকে আরও বেশি ভালো লেগেছে। সঙ্গে আপনার মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য এখানে থাকছে 5000mAh ব্যাটারি ব্যাকআপ, যেটি চার্জ হবে 67W-এর একটি ফাস্ট চার্জারের সঙ্গে এবং টাইপ সি পোর্ট দিয়ে। 0-100% চার্জ হতে সময় নেবে মাত্র 40 মিনিট, যেটা কিন্তু সত্যি ইন্টারেস্টিং বিষয়। তো এই হলো পোকো X3 GT, জুন মাসে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে, আপনারা পেয়ে যাবেন ভারতে, এবং বাংলাদেশে এটি আনঅফিসিয়ালি চলে যাবে। ভারতের এক্সপেক্টেড প্রাইস 20,000-এর আশেপাশে এবং বাংলাদেশে 25-28,000 টাকা। ফোনটি আপনাকে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন, এবং ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে অনুপ্রাণিত করে তুলুন। তো বন্ধুরা, বাই। আমাদের গর্ব আমাদের ভাষা, বাংলা ভাষা জিন্দাবাদ।